নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা মজাদার ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আমাদের ঘরে যা থাকে সেই দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আচ্ছা বন্ধুরা আমার এই রেগুলার যে রান্নাগুলো আমি আপলোড করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান প্লিজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই গোলাপ পরোটা তৈরির জন্যে প্রথমে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেড করে নেব তারপর নেব এক ইঞ্চি আদার টুকরো সেটা আমি গ্রেট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব চারটে ডিম এই চারটে ডিম দিয়ে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো লবণ দেবো দিয়ে সেটাকে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব একটু লঙ্কা পেস্ট আপনারা লঙ্কা পেস্ট না দিয়ে আপনারা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন আর নিয়েছি আমি দু বাটিতে আটা আর ময়দা আটা ময়দা আমি নিয়েছি চার টেবিল চামচ উঁচু উঁচু আটা আর চার টেবিল চামচ উঁচু উঁচু ময়দা আর নিয়েছি একটা বড় কাপের এক কাপ দুধ প্রথমে আমি হাফ কাপ দুধ এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এই গোলাটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দাটা ময়দাটা দিয়ে আটাটা কিন্তু এখন দেব না এই ময়দাটা ভালো করে গোলা হয়ে গেলে তারপর আমি মেশাবো এই আটাটা এখানে আটাতেও আমার আছে চার টেবিল চামচ উঁচু উঁচু আটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি তারপর যে দুধটুকু ছিল সেটাও আমি মিশিয়ে দিলাম যাতে কোনো রকম আটা বা ময়দা দলা পাকিয়ে না যায় আর পরিমাণ মতন একটু জলও আমি মেশাবো তার কারণ হচ্ছে গোলাটা আমি করব একটু পাতলা পাতলা করলে এই গোলা পরোটাটা বেশ সফট হবে এরপর একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দেবো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি আর দিয়েছি ধনে পাতা কুচি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে দেখুন কেমন পাতলা হয়েছে আমার এই গোলাটা পাতলা করলে বেশ নরম হয় এই গোলা পরোটাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে আর যেহেতু ডিম আছে দুধ আছে তাতে খাবারটা ভীষণই হেলদি বাচ্চাদের জন্য বড়দের জন্যে প্রত্যেকের জন্যই এই ব্রেকফাস্টটা দারুণই একটা মজাদার ব্রেকফাস্ট আমরা রেগুলার রুটি বা লুচি খেয়েই থাকি এটা যে একটু অন্যরকম অন্য স্বাদের হয় এই ব্রেকফাস্টটা তা আমার এই ব্রেকফাস্টটা কেমন আপনাদের লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন খুব সহজে খুব তাড়াতাড়ি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আপনারা তৈরি করতে পারবেন ঘরের থাকা জিনিস দিয়েই এই গোলা পরোটা আর তার সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো সস আর একটু আমের জেলি ধন্যবাদ